আইরে শালা গরম রে, গরমে তো আর বাসি না। কেন আইরে আবার? আল্লাহ আল্লাহ কেন বিকাশ হবিস তেনে আমার অনুকে? আমি লটারিতে পাইছি কুতুনি 50,000। কি কোন হাসা কথা কইতাছ? দোন ভাই, আমি নিরহ মানুষ, আমার লগে আবার ওরম করুন না যে টিয়া বানাই দেন। পারেন আগে নিয়ম করুন, কি আবার নিয়ম করুন? 2,500 টিয়া দিন লাগবো না রে। দুন ভাই, আমি নিরহ মানুষ কিন্তু আমার ওরম করুন না আমার লগে ভাই। আমি 5 মিনিট টিয়া দরকার বলে আমি শুধু করে আনার, আমি 2,500 টিয়া দিতাছি ভাই। আমি 5 মিনিট দোয়ানো যামো আর আমো। আচ্ছা 5 মিনিট খারুন খালি, একটু ফোন দে ঠিক আছে কিনা দেখি। হ্যালো হ্যালো ভাই, কেসে তাহলে আমার টিয়া পাঠাই দেন 5 মিনিট। আচ্ছা 5 মিনিট আমি বললাম তাহলে। আচ্ছা ঠিক আছে। হাই রে কি মজা, টাকা পামু 50,000, দুই দিয়া টাকায় রামু। হাই হাই রে, টাকায় আমি পামু 50,000, ফুর্তিতে আমার নাচতে ইচ্ছা করতাছি। 5 মিনিট তো হয়ে গেল গা, তে পারে না কেন? চার একবার ফোন দে। আমার ফোন দিয়ে বললো 2,500 টিয়া পাঠালে 50,000 টিয়া পাবো। একটু পরে খেয়ে আবার, আচ্ছা একটু পরে দিতে আছি কারণ টাকা দিব 50,000, কি করবো আর আমি, বাড়ি ঘর বানাইয়া বিয়া করমু দুইটা নিমোনানি। আচ্ছা আবার দেই, আবার বেরিয়ে ধরছে। আর নই বেড়া চাই দেন টিয়া দিব আমার 50,000। সংযোগ নেটওয়ার্কে আবার কেন্দ্রম করে কে, সারার বার বার খালি বেরিয়েই ধরে। আচ্ছা আমি অবিনে ফোন দিই, অবিনের জানি আগে। হ্যালো অবিন, ভাই বেটা তুই কই রে? আর কি হয়েছে না খালি এটাই ক। আমি ওই যে বিকাশ অফিসে ফোন দিতে আছি বারে বারে, খালি বেরিয়ে যে এই যে ফোন ধরে, বেরিয়ে তো আমার আর কথা শুনে না। অনই বিকাশ অফিস তেন আমার ফোন দিছে, আমি বললে লটারিতে 50,000 টিয়া পামু। হ্যাঁ পরে আমি 2,500 টিয়া পাঠাইলাম শুধু করে নিয়া। ও না আমার ফোন ধরে না খালি বেরিয়ে ধরে, বেরিয়ে খালি ক যে সংযোগ প্রদান করা, সংযোগ প্রদান করা, আমার কথা তো বেরিয়ে শুনেই না। হ্যাঁ একটু পরে ডায়াল করবা কইছে, কি আর বলে ডায়াল। হ আচ্ছা ঠিক আছে, ডায়াল করে আমি আবার ফোন দিতেছি ধরে। কি কম আবার বেরিয়ে ধরছে, আই বেটি তুই বেড়াটাই দে, বেড়াটাই দে আমার টিয়া দিব 50,000। দূর অবিন কই গেলি? অবিন অবিন ওই আবার বেরিয়ে ধরছে, কি করলি তুই? আমার ধোকা দিছে, তুই হাসা করে কথা
আমার কত সুন্দর সুন্দর বুঝায় করলো সামনে লটারিতে টেয়া পাইছুন 50,000। আমি ভাবছি যে 50,000 টেয়া পাইছি, বাড়ির বউ নাই, এটা বিয়া করবো, আর বাড়ি দিব সুন্দর দেখিয়া, আর টেয়া পাঠাইলাম 2,500 সুদি করিয়া। তুই কত তুই তুই মিশা কথা কইছ, আর আমার তো দোকাদোকি করে নাই। হাই রে, তাহলে আমি এখন কী করবো ক, আমার ভাই যদি মনে যান 2,500 টাকা সুদি করে বাড়াইছি, তাহলে তো আমার মাইরা লাভ। হাই রে শালা, তুই তুইও আমার লগে দোকাবাজি কর, যা তোর লগে কথাই কইতাম না, যা শালা না। আমি আমি আর কী করবো, আমার মাথা নষ্ট, আমি গেলাম গেন্দে নে। আমার মতো কেউ এই 50,000 টাকার লোভে পড়ে অন্যজনের হাতে 2,500 টাকা তুলে দেবেন না, কারণ আপনি তাদেরকে চিনেন না, জানেন না, কখনো দেখেননি। একটা ফোনের মাধ্যমে 50,000 টাকার লোভে পড়ে 2,500 টাকা তাদের দিয়ে দিবেন, হয়তোবা দেখতে পারবেন আপনার পকেটে না থাক, অন্য জায়গায় আপনার বন্ধুর কাছ থেকে হাওলাত করে নিলেন। আসলেও কেউ এই বিকাশ নামক বা যে কোনো ফোনের মাধ্যমে কেউ যদি আপনাকে কোনো লটারির লোভে পড়ে কিছু টাকা চাই, তাহলে কোনো সময় দিবেন না, আর নাম্বারগুলো আপনারা দেখে কল রিসিভ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।